পৌরসভা নির্বাচনের আগে অর্জুন সিং ব্যারাকপুর সংসদীয় এলাকায় উত্তপ্ত করার চেষ্টা করছে, টিটাগড়ে অভিযোগ করলেন অমিত গুপ্তা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 23 জানুয়ারি থেকে শুরু করে গত এক সপ্তাহের থেকেও কম সময়ে ব্যারাকপুর সংসদীয় এলাকায় ভাটপাড়া, টিটাগড় ও হালিশহর এলাকায় 3টি পৃথক ঘটনা উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর সংসদীয় এলাকার রাজনীতি। যে ঘটনার জন্য টিটাগড়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা জানান, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর সংসদীয় এলাকাকে পৌরসভা নির্বাচনের আগে উত্তপ্ত করার চেষ্টা করছেন। দেখুন, সবই ঘটনা পৌরসভা নির্বাচনকে সামনে লক্ষ্য করে এটা ষড়যন্ত্র করা হচ্ছে, আবার ব্যারাকপুরকে অশান্ত করা। কেন, আমাদের মাননীয় সাংসদ যে আছেন উনি কিন্তু দঙ্গা লাগিয়ে, অশান্তি করে, ভয় দেখিয়ে রাজনীতি করে এতদূর উঠেছেন। তাই জন্যে উনি আবার নিজের চরিত্রের পরিচয়ে এভাবে কাজ করে আরম্ভ করেছে। আপনারা দেখেছেন ভাটপাড়ায় ঘটনাতে কিভাবে একটা সাংসদ হয়ে রাস্তার মধ্যে গালাগালি, মা বোনের গালাগালি দিচ্ছে, তার থেকে জুনিয়র ছেলেদের উপরে হাত ছাড়ছে, পাবলিকের উপরে গুলি চালিয়েছে। তার মানে কি, তার পাবলিকের প্রতি কোনো কিন্তু স্নেহ বা কোনো দরদ নেই। এইরকম লোককে অবিলম্বে গ্যারেজ করে দেওয়া উচিত, কেন এরা গণতন্ত্রের জন্য বিশাল বড় খতরা আছে, বিশাল বড় ডেঞ্জার আছে। আর আমাদেরকে এখন পৌরসভা ইলেকশনে প্রতিদিনই আমাদেরকে সচেত রাখা উচিত, বিশেষ করে মন্দির মসজিদে পহরা দেওয়া উচিত। ই কখন এরা নিজের স্বার্থের জন্য দাঙ্গা লাগিয়ে দেবে, ভাই ভাই মধ্যে বিভেদ তৈরি করে দেবে। তাই জন্য আমাদেরকে, আমাদের প্রশাসনকে সচেত থাকা উচিত। Delicious, একেবারে বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।